Be sure to subscribe to our channel. We publish new videos every day. जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्री आचार्य गौर भक्त वृंद हरे कृष्णा 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 हरे 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 राम 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 हरे हरे। हरे कृष्ण। आई बेग अपोलॉजी for not getting prepared. I didn't get time. This morning I came to know that I'm supposed to be here. And I'm fully entangled in material life. In the meanwhile, I had to do many things in my house. Then also, after a few hours, I'll be getting a train to Havra, then to Sandragachi, then to Puri. Never mind. When an opportunity comes like this to associate with devotee, somebody is not ready? Anyway, we can have a Saran Sukhulajichi. Arjun Bhote, Sukhulajichi. So, Amitabhote Chaichala. সম্পূর্ণরূপে জড়জগতের মায়া জড়িয়েছিল জড়িয়ে আছে ঠিক সময় টাইমে আসতে পারে আবার আজকে পুরী যেতে হবে মেয়েকে নিয়ে হোস্টেলে ছাড়তে দেরি হলো তোমাদের এই যে জায়গা এটি হলো শ্রীমতী বিষ্ণুপ্রিয়া দেবীর পিত্রালয় শ্রীতারা মহাপ্রভুর নিত্য সহকারী Srimati Vishnupriya Devi Pitralaya. This is the father's, house, or on the contrary, you can say that Srimati Vishnupriya Devi. Srimati Vishnupriya Devi, the eternal concert of Sujetana Mahaprabhu. The Lord has got three different energy. Sri, Bhu and Vila. Sri Shakti, ভূ শক্তি নীলা শক্তি ভগবানের তিন প্রকারের শক্তি আছে একটা হচ্ছে ভূ শক্তি একটা হচ্ছে নীলা শক্তি একটা হচ্ছে শ্রী শক্তি তো ভূ দেবী ভূ শক্তি শ্রী এসকাম এস বিষ্ণুপ্রিয়া দেবী ভূ শক্তি উনি বিষ্ণুপ্রিয়া দেবীরূপে এসেছেন বিফোর দি ম্যারেজ অলসো বিফোর মহাপ্রভু গট ম্যারেড টু বিষ্ণুপ্রিয়া দেবী বিষ্ণুপ্রিয়া দেবী শি হ্যাড সাম স্পেশাল কোয়ালিটিস বিষ্ণুপ্রিয়া দেবী কে শিবন মহাপ্রভু বিবাহ করার আগে থেকে প্রথম থেকে ওনার বিশেষ গুণাবলী ছিল সেগুলি হচ্ছে কি উনি বৈকুণ্ঠে লক্ষ্মী দেবীর চাইতেও অত্যন্ত সুন্দরী ছিলেন শি ওয়াজ মোর বিউটিফুল দ্যান দি গডেস অফ ফরচুন বৈকুণ্ঠ And also, Vishnupriya Devi used to take bath three times a day in Ganga. Three times a day. এবং দিনে তিনবার করে তিনি গঙ্গা স্নান করতেন। And where she used to go to Ganga to take bath, that time she used to also meet Sachi Mata. And always go down to her. যখন উনি গঙ্গা স্নানে যেতেন তখন সচী মায়ের সঙ্গে ওনার সাক্ষাৎ হতো এবং উনি সচী মায়ের
শ্রীচরণে কর্মত প্রণতি নিবেদন করবেন এবং পরবর্তীকালে যখন শ্রী চৈতন্য মহাপ্রভু তার যে পত্নী শ্রীমতী লক্ষ্মীপ্রিয়া দেবী লক্ষ্মীপ্রিয়া মাতা তাকে বিবাহ করেন এবং একজন গৃহস্থের কর্তব্য হচ্ছে কিছু রোজগার করা তো রোজগার করার আছে না উনি পূর্ববঙ্গে গিয়েছিলেন রোজগার করা একটা সাধারণ একটা কারণ থাকতে পারে কিন্তু মহাপ্রভুর আর অনেক কারণ ছিল কেন আমি পূর্ববঙ্গে গেলাম তো বিষ্ণুপ্রিয়া শ্রী চৈতন্য মহাপ্রভু বা ম্যারেড টু লক্ষ্মীপ্রিয়া দেবী ইংরেজি গৃহস্থ এভরি গৃহস্থ হ্যাজ টু হ্যাজ টু আর্ন সামথিং সো মহাপ্রভু ওয়েন্ট টু পূর্ববঙ্গ ইস্ট বেঙ্গল দ্যাট টাইম আন্ড রাইট নাও ইট ইজ ইস্ট বেঙ্গল বাট দ্যাট টাইম অলসো ইট ওয়াজ নন ইস্ট বেঙ্গল পূর্ববঙ্গ টু আর্ন মানি অ্যাকচুয়ালি দ্যাট ওয়াজ নট Mahaprabhu had so many reasons why he went to East Bengal. Because Purva Banga Sriharta was the birthplace of his forefathers, like Jagannath Mishra, Upendra Mishra, like that. And also, Sriharta, there were so many wonderful Vaishnavas that took birth in Sriharta. In Sriharta, Madhavendra Puri appeared there. Shri Acharya, that is also the place of Abhita Acharya, the birthplace of Abhita Acharya. Srivastakur, Jagannath Mishra, Sachimata, Varigupta. So many wonderful devotees they took birth in Srihatta, which is now situated in East Bengal. শ্রীহট্ট অনেক ভোট পাশন করেন এবং গোড়া মহাপ্রভুর পিতা মাতা সকলে শ্রীহট্টে জন্মগ্রহণ করেছিলেন এমনকি মাধবেন্দ্র পুরী অদ্বৈতাচার্য শিবাস ঠাকুর মুরারিগুপ্ত আরও অনেকে নীলাম্বর চক্রবর্তী তার শ্রীহট্টে জন্মগ্রহণ করেছিলেন সে মহাপ্রভু কেবলমাত্র অর্থ উপার্জনের জন্যই নয় সে সমস্ত তার প্রিয়জনদেরকে দর্শন করবার জন্য দর্শন দেওয়ার জন্য এবং বিশেষ করে ওনার যে পিতামহ উপেন্দ্র মিশ্র উনি চাইছিলেন জগন্নাথ মিশ্রের কাছে যে বাবা আমার যখন এই ছোট নাতিটা হবে তুমি দয়া করে একবার আমার কাছে নিয়ে আস Anyway, so Upendra Mishra, the grandfather of Sri Chaitanya Mahaprabhu also requested Jagannath Mishra, his son, to bring his grandson, Nimai. So today we will be discussing somebody else can translate it, but I am just speaking English, I cannot concentrate. Today, mostly, I would like to speak about Vishnupriya Devi, as we are in the house of Vishnupriya. So when Vishnupriya Devi used to go to Ganga, she used to pay obeisances to Mother Sati. So as you know, Mahaprabhu went to Bengal, West Bengal, and Vishnupriya Devi could not bear the separation of Sri Chaitanya. So the snake of separation, due to the bite of the snake of separation, Vishnupriya Devi left this, Lakshmipriya Devi left this one and went back to the Uttar Report. Kenana, Vishnupriya Devi, Dr. Mahaprabhu, Prabhu Kekale, Lakshmipriya Devi, Dr. Mahaprabhu, Vidaha, Vedana, Shri Sarja Kante, Parvedana, বিরহ সর্প শ্রী চৈতন্য মহাপ্রভু যে বিরহ সর্প তাকে দর্শন করুন এবং তাতে
উনি তার মৃত্যু ধামে করতে বিষ্ণুপ্রিয়া দেবীকে যখন উনি সচিমাতা গঙ্গার ঘাটে উনি দেখছেন এবং বিষ্ণুপ্রিয়া দেবীর প্রতি তিনি খুব আকৃষ্ট হয়ে পড়েছেন এবং মনে মনে ভেবেছিলেন যখন তার প্রথম বৌমা অর্থাৎ লক্ষ্মীপ্রিয়া দেবী যখন ইয়লীলা সম্বরণ করলেন তো মহাপ্রভু সচিমাতা চাইছিলেন যে যেদিন মহাপ্রভু যাতে তার ছেলে যাতে আবার বিবাহ করেন এবং তিনি মনে মনে ঠিক করেছিলেন যে এই বিষ্ণুপ্রিয়ার সঙ্গে তার বিবাহ হয় তো সচিমাতা আপনার যে রিমাইন্ড আপনার যে বিশাল প্রিয়ারেন্স লক্ষ্মীপ্রিয়া দেবী সচিমাতা ডেফিনেটলি শি ওয়াজ ডিজাইনিং দ্যাট হার সন শুড ওয়ান সেকেন্ড গেট ম্যারিড And she thought that Vishnupriya would be the perfect match for her son, Goranga. So, at one point, Vishnupriya Devi, through, I don't know whom, I'm forgetting his name, he approached Golnava Vishnu, the father of Vishnupriya, and proposed. And they became happy. Who will not become happy to get a son-in-law like Chaitanya Mahaprabhu? Kya khushi hobe na Chaitanya Mahaprabhu ke jamat rupe labh korar jonno. To Vishnupriya Devi baba o khub khushi holen ebong ei prostabe tini rajy holen. Ebong Sri Goranga Mahaprabhu sange Lakshmipriya Devi Vishnupriya Devi je parinay এটি চৈতন্য চরিতামৃত এবং চৈতন্য ভাগবতে খুব বিস্তৃত ভাবে বর্ণনা করা হয়েছে লং ডেসক্রিপশন অ্যাবাউট দি ম্যারেজ অফ বিষ্ণুপ্রিয়া দেবী এন্ড গৌরাঙ্গ মহাপ্রভু ইন চৈতন্য ভাগবত এন্ড স্পেশালি ইন চৈতন্য ভাগবত এবং দ্যাট টাইম এন্ড দ্যাট টাইম ওয়ান ডিভোটি ওয়াজ দেয়ার ওয়াজ নেম ওয়াজ বুদ্ধিমন্ত খান তখন একজন ভক্ত ছিলেন তার নাম ছিল বুদ্ধিমন্ত খান এবং সুবর্ণ বিহারে উনি জমিদার ছিলেন ধনাঢ্য জমিদার হি ওয়াজ ভেরি ওয়েলথি জমিদার ল্যান্ডলর্ড ইন সুবর্ণ বিহার অ্যাকচুয়ালি হি ইজ ইনকার্নেশন অফ কিং সুবর্ণ সেন সভ্য যুগ সো হি ওয়াজ এ গ্রেট ডিভোটি অফ লর্ড চৈতন্য ওয়েন Buddhimanta Khan came to know that there will be marriage of Sri Chaitanya Mahaprabhu with Vishnupriya Devi. So he became very happy and he declared, I'll spend all the money for the marriage ceremony of Sri Chaitanya Mahaprabhu. Jakhon uni janlen je Vishnupriya Devi sange Mahaprabhu parinay hobe, tokhon uni ghoshona korlen, je ami sarbantokarone এই বিবাহের জন্য যা কিছু খরচা এবং যা কিছু আয়োজন আমার মহাপ্রভু উইথ বিষ্ণুপ্রিয়া ওয়াজ সাচ এ গ্রেট ম্যারেজ নোবডি হার্ড সাচ ওয়ান্ডারফুল ম্যারেজ এনি টাইম কেউ জানে তো জানে জানে না কেউ শুনে না এই ধরনের কোথায় হয়েছিল কেউ শুনে নি নবডি হার্ড সচ টাইপ অফ ম্যারেজ গ্রেট ম্যারেজ এর আগে সুন্দর বিবাহ কেউ শুনেনি কেউ নেভার মাইন্ড মহাপ্রভু মহাপ্রভু দিস টাইম হি ওয়াজ থিংকিং টু গো টু গয়া টু গিভ পিন্ড টু হিজ ফাদার তো সেই সময় মহাপ্রভু তার পিতার উদ্দেশ্যে পিণ্ডদান করতে গয়া গিয়েছিলেন So he took the permission
from Sasi Mata, and also he took the permission of the Supriya. So he asked from Kunti, Vishnu Priya. He told Vishnu Priya, I will be coming very soon. So Mahaprabhu went to Gaya and he had darshan of Vishnu Pada Parama. So he went to Gaya and he had Vishnu Pada Parama. And he also met his spiritual master Vishwarpuri in Gaya. And he took initiation from him. Although Sri Chaitanya Mahaprabhu was known as a great Pandit, his Guru told him, he simply chant Hare Krishna. You are a fool number one. So, Jodhiyo Chaitanya Mahaprabhu Sri Nanjan Dikha to Pandit, he was Arta, our Guru Dev, Kake Arta Kile, Je, to me, Hare Krishna. Mahaprabhu accepted the order of his spiritual master in his heart and soul. Krishna, what is not chanting the name of Krishna? He
থাকলেন যেটা কি হলো হ্যাঁ উনি কৃষ্ণের ভক্ত তো ওনার প্রতি কৃষ্ণ নাম জপ করে কিন্তু তিনি গোপী নাম জপ করছেন কেন So they were very sympathetic to Gauranga and they tried to give some, they were trying to teach him some conclusion of Shastra. তো সেই সহকর্মীরা তারা বিমার উপর সহকর্মীরা দেখিয়ে তাকে শাস্ত্রে কিছু সিদ্ধান্ত শাস্ত্রে কিছু কথা শোনা দিলাম সে বিয়ার বলা হলো শাস্ত্র সে তোমার সুখ চাকরি দেখো গৌরাঙ্গ শাস্ত্রে বলা হয়েছে যে গোপী গোপী যোগ করছে তুমি কি মনে করো গোপী নাম যোগ করলে তুমি মুক্তি লাভ করবে কৃষ্ণ কৃষ্ণ দয়া করে তুমি কৃষ্ণ কৃষ্ণ যোগ করো And Mahaprabhu was in the board of the gopis, so he became very upset. So he said to Mahaprabhu, Gopi Dev Bhavishi, so he could follow him now. What? What did you say? Ki? To me, ki bolle? Whose neck I should try? Na, kanda ma ki jok korbo? That person at the age of seven who killed Kupala. Eh? Ami kanda ma jok korbo, jeki na shaap kochya koyeshe kuchu? Shaap, 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 পুতলাকে বধ করেছে দ্যাট পারসন হু কিল বালি নো ফর যে কিনা বালি মহারাজকে দিয়েছে কোনো দোষ নাই বালি বালি এই নিধি বড় কথা না রাম অবতারে যখন এসেছিলেন তখন যে কিনা খুব বলিকে খুব চক্রান্তের সাথে হত্যা করেছেন সবকিছু হত্যা করে নিয়েছে The mood of separation, the love of Krishna, are getting intensified.
কিন্তু যতদিন যাচ্ছিল ততদিনই মহাপ্রভু যে কৃষ্ণের প্রতি যে বিরহ বেদনাটা সেটা শুধু বেড়েই যাচ্ছিল তখন মহাপ্রভু কৃষ্ণ যে যা কৃষ্ণ
ये तो आते हैं ये आते हैं सरस्वती माता तो ओ सुधाधर वो बेटे है वो बुद्धि then Karan and me, Sachimaka told to Karasar, so, oh Karasar, in your day so many indigenous people. I have a so much of a day, so you know, and one of the other who can carry down the man. And he said, okay, this will be always to go out. So he has been asked in shop shop and one of his hands. Always, all of shop shop, and all of the life is to be go out. And shop shop anyway, the last man, महाप्रभु फाइनल इन टू सर्वेस जारी हो महाप्रभु अवश्य शिष्टाचार सुना बोले लोकनाथ ठाकुर ने डिस्क्राइब इवन तो सही सुना बना तो महाप्रभु ने विष्णु प्रिया देवी दे दे मैं महाप्रभु लेफ्ट इन हाउस इन टू सर्वेस तो लोकनाथ ठाकुर से एक सुंदर बोले विवरण दिए थे जेदी महाप्रभु अवश्य तीन सन्यासी जन्म बोले दिए थे Mahatma so Vishnu Priya Devi said, Mahaprabhu, oh my God, but what am I hearing? I'm hearing that you'll be taking sannyas. Vishnu Priya Devi said, Je Prabhu, I'm like a Kishun Si, to me like a Shannas Dhrani Kureshka. Shannas Dhrani Kure? Shannas Dhrani Kure? Kama? Ghore Devi Krishna Mahatma Kure, Krishna Kure Baba Jaya Na? Why? If you did your bhajan in home, will Krishna not approach to you? And if you take sannyas, what will happen to me? And you will be sannyas, no? How will Amar ki have it? How am I going to leave? And ki koi jivito thakbo, jete thakbo? How am I going to leave your separation? And ki koi apnar bilabe jivon dharan korbo? Please tell me. Try koi apne amake bolun. And the same night, Mahaprabhu told Vishnu Priya, please remember that your name is Vishnu Priya. Tokhon Mahaprabhu Priya Devike bollen je tumi sobshomoy mone rakhbe tomar naam hocche Vishnu Priya. So you should always remember Vishnu Krishna. Tomar uchit sobshomoy Vishnu naam ba Krishna naam uchcharon kora. So ke baad ei jagate Krishna Pra, Krishna Dham, Krishna Pra, Krishna is everything. তো এই জগতে কে কার কৃষ্ণ হচ্ছে ধন কৃষ্ণ হচ্ছে প্রাণ কৃষ্ণ হচ্ছে জীবন সো হিয়ার উই অল কাম এন্ড উই গো ইন দিস ম্যাটেরিয়াল ওয়ার্ল্ড রিপ্রেজেন্টেড বাই দ্য সেন্সেস অফ দ্য এয়ার বাই সাবেন সা আদার আদার উই আর অল টেম্পোরারি অ্যাকচুয়ালি আর ইটারনাল উই আর ইটারনাল উই আর ইটারনালি কানেক্টেড টু কৃষ্ণ খুশি করার জন্য to every So, Vishnu Priya Devi said,
যে না না আগে আপনি বিশ্রাম যান, এটা হচ্ছে আমার কর্তব্য যে আপনার পাদ সেবা করে দেওয়া। মহাপ্রভু চরণ কমলে বিশ্রাম গ্রহণ করল। And Vishnu Priya lived
Vishnu Priya Mata lived in this world for 96 years. That means she, 96. And Vishnu Priya Mata had to bear the separation of Mahaprabhu for 80 years. তিনি বিষ্ণুপ্রিয়া দেবী মহাপ্রভুর এই বিরহ যাত্রাটি তিনি গ্রহণ করে রেখেছিলেন 80 বছর। মহাপ্রভু যখন সন্ন্যাস নিলেন তখন তিনি আসলে বৃন্দাবনের উদ্দেশ্যে যেতে চাইলেন। নিত্যানন্দ প্রভু তার সাথে প্রতারণা করে কোনোভাবে তাকে শান্তি করে নিয়ে আসলেন। তার মা পয়েন্ট নিত্যানন্দ প্রভু শোন কারণ আরো কাজ করতে বলে বলবেন আমি কত সময় বলতে আপনার প্রভুকে আমরা শান্তি করে যাবো, নিমাই চলে যেতে হবে। দেন মাদার
And he has left and he never came.
I was about to leave my body. I'm simply alive to see you, blessing you. So I am so fortunate that now you have also taken my request to you is, if you do not go far away to the place like Pandava, you please go and stay in Puri. So, our Guru Dutta Mukhe, to be free now, and also to be free now, to be Kasarati, Jaman Puri, to be happy. So that I can get your information. Thank you, thank you. So, I mean, to my first cover, keep you showing more for them, Nikita. So, Mahaprabhu said, the Bhadra. Then Mahaprabhu replied, thank you, as your order. So, Mahaprabhu went to Puri. And then Vishnupriya Devi used to be in Mayapur. Then after some time, you know, due to Durga's influence, the Mayapur village was getting quiet and you know. So যখন মহাপ্রভু এই জগৎ থেকে অন্তর্ধান হন তখন এই মায়াপুর গঙ্গার কারণে গঙ্গায় পাবিত হয়ে গেছিল বন্যা হয়ে গঙ্গার ভাঙায় গঙ্গার ভাঙায় নষ্ট হয়ে গেছিল তো সেখানকার যত ব্রাহ্মণরা ছিল তখন তারা গঙ্গার এই পারে এসে বাস করতে শুরু করেছিল তো তখন বিষ্ণুপ্রিয়া দেবীও তার বাবার বাড়িতে ফেরত চলে আসেন এমনকি বিষ্ণুপ্রিয়া দেবী তার যে বৃদ্ধ ধর্মেশ্বর মহাপ্রভুকে ওখানে নিয়ে আসেন যারা বৃদ্ধ সেই পুরোহিত এবং সেইবারে বৃদ্ধ সিং নামে একজন আছেন অতমায়া দেবী বলে এমনকি পরমায়া সেদিকে ছিল
Do you like our ad-free videos? Be sure to subscribe to our channel. We publish new videos every day, and don't forget to like and share our channel.